भारत के आरेक्टा बोलर खेलाते हबे भारत श्रीलंकार एगेंस्टे एक बोलर कम खेले मन है ना स्टुअर्ट बिनी के आठ नम्बरे खेलिए कोनो लाभ आछे स्टुअर्ट बिनी के जुदी खेलाते हय ताहले सात नम्बरे खेलाओ बा एज अ बैट्समैन बोलर खेलाओ स्टुअर्ट बिनी कोनो टीमेर फिफ्थ बोलर होते पारे ना ताई स्टुअर्ट बिनीर जायगाय एकटा जेनुइन फास्ट बोलर खेलाते हबे आर ब्याटिंगे आमी मने करी चेतेश्वर पुजारार खेलाटा इज अ मास्ट कारण पाकिस्तानेर बोलिंग अटैक अनेक अनेक भालो ওদের যে পাঁচটা বোলার আছে দে আর অল উইকেট টেকিং বোলার্স আর ভালো বোলিং অ্যাটাকের সামনে তোমার ভালো কোয়ালিটি ব্যাটসম্যান দরকার এটুকু কোহলিকে আমরা দেখেছি কালকে আমার সত্যি ভালো লেগেছে হয়তো সে টিম সিলেকশনে হয়তো কিছুটা ভুল করেছে একটা ফাস্ট বোলার হয়তো খেলালেও পারত কিন্তু সাবকন্টিনেন্টে আজকালকার ওয়ানডে ক্রিকেটে যা যা অবস্থা বা আজকাল ওয়ানডে ক্রিকেটে যা রান হয় 264 রান ডিফেন্ড করা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় সেটা ভারত প্রায় করে ফেলেছিল কুমার সাঙ্গাকারা একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স না করলে কালকে ম্যাচটা কিন্তু ভারত জিতত তাই হয়তো শ্রীলঙ্কা জিতেছে কিন্তু দুটো টিমকেই ক্রেডিট দিতে হবে এত ভালো ওয়ানডে ম্যাচ একটা খেলার জন্য তাই আমি কোহলিকে নম্বর দেবো অ্যাজ এ ক্যাপ্টেন আমরা দেখেছি টিম ইন্ডিয়া স্ট্র্যাটেজি বা যে কোনো টিমের স্ট্র্যাটেজি টসে জিতে ফিল্ডিং করা ইন্ডিয়ার সেই স্ট্র্যাটেজিটাই থাকবে টসে জিতে ফিল্ডিং আর চেস করা কিন্তু পাকিস্তানের স্ট্র্যাটেজিটা আমি দেখতে চাই কারণ পাকিস্তান অবভিয়াসলি বোলিং তাদের স্ট্রেংথ তাদের ব্যাটিং কিন্তু চেস করে সচরাচর ম্যাচ জেতে না শ্রীলঙ্কার সাথেও তারা 290 চেস করে জিততে পারেনি তাই পাকিস্তানের স্ট্র্যাটেজিটা আমরা তাকিয়ে থাকবো কারণ একদিকে তাদের চেস করার সময় উইক ব্যাটিং দ্বিতীয় হচ্ছে ডিউ ফ্যাক্টর কোনটা পাকিস্তানের কাছে প্রাধান্য পাবে সেটাই দেখার থাকবে কাল পাক বোলিং লাইন আপ ওয়ান অফ দ্য বেস্ট কারণ তাদের তিনটে জোরে বোলার উমর গোল বেলাল ভট্টি আর বাঁ হাতে তাদের যে লেফট আর্ম সিমার আছে তারা তিনজন প্লাস দুটো উইকেট টেকিং স্পিনার সাইদ আজমল আর শাহিদ আফ্রিদি তাই তাদের পাঁচটা এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে একটা টিমকে অল আউট করতে পারে সেই দিক দিয়ে পাকিস্তান অনেক এগিয়ে আমি যেটা আগেও বলেছি কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ডিসিপ্লিন শুধু অ্যাবিলিটি থাকলে হবে না লেন্থ এন্ড লাইন আর প্রপার ডিসিপ্লিনে বল করতে হবে কারণ এই পাকিস্তান টিমকেই কিন্তু ভারত গতবারে এশিয়া কাপে প্রায় 330 রান চেস করে হারিয়ে দিয়েছিল এটা ইন্ডিয়া স্ট্রেংথ ব্যাটিং মহেন্দ্র সিং ধোনি নেই ছ নম্বরে যিনি ওয়ানডে ক্রিকেটে ভারতীয় টিমের একটা মস্ত বড় অ্যাসেট মস্ত বড় ম্যাচ উইনার ওই নিচের দিকটা হয়তো একটু উইক ভারতের আর সেজন্য আমি মনে করি চেতেশ্বর পূজারার এই ম্যাচে খেলা খুব দরকার আর শুধু চেতেশ্বর পূজারার এই ম্যাচে খেলা দরকার নয় আমার মনে হয় লং রানেও চেতেশ্বর পূজারা ভারতের সলিউশন কারণ আমরা এরপর ইংল্যান্ডে খেলবো আর অস্ট্রেলিয়ায় খেলবো আর মোস্ট ইম্পর্টেন্টলি ওয়ার্ল্ড কাপটা এবার অস্ট্রেলিয়ায়